আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি মহান আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমি মহান আল্লাহর রহমতে এই করোনাকালীন সময়ে ভালো আছি। আশা করি তোমরা সবাই ঘরে আসো। এই যে অবস্থা দেখা যাচ্ছে, দেখো কঠিন অবস্থা, আমাদের জামালপুরের অবস্থা এখন খুব খারাপ অবস্থা। আসলে ঘরে থাকাটাই আমাদের এখন মূল বিষয়, ঘরে থাকাটাই আমাদের কাম্য। আমরা ঘরে থাকবো এবং সুস্থ থাকবো। তো সবাই আশা করি ঘরেই আসো, তো ঘরেই থাকবে এবং কি পড়াশোনাটা মনোযোগ দিয়ে করবে। আমাদের যে সিলেবাসটা আছে, সেই সিলেবাস অনুযায়ী তোমাদের আসলে পড়াশোনা করতে হবে। তো আমাদের সিলেবাসের যে বিষয়গুলি আছে, এগুলি তোমরা অবশ্যই অবশ্যই অনুসরণ করবে এবং কি পড়াশোনা মনোযোগের সাথে করবে। সুপ্রিয় শিক্ষার্থী কিন্তু আজকে আমি তোমাদের জন্য কিছু ওয়ার্ড মিনিং সাজিয়েছি। দেখো এই ওয়ার্ড মিনিংগুলি তোমরা অবশ্যই অবশ্যই পড়বে এবং আমাকে লিখে দেখো। তো দেখো এইখানে আমি কিন্তু ওয়ার্ড লিখছি, যেমন ধরো প্রথম ওয়ার্ড হলো সেঞ্চুরি। সেঞ্চুরি অর্থ তো আমরা জানি শতাব্দী, শতবর্ষ। এখানে যে সেঞ্চুরি অর্থ হলো কি শতাব্দী বা শতবর্ষ। তো সেঞ্চুরি দিয়ে কী হয়, শতাব্দী মানে তাহলে কী হলো সেন্টেন্স, তাহলে কি সেন্টেনারি, এটা হলো কি শতবর্ষ, অর্থাৎ শতাব্দী বা শতবর্ষ। তো তারপর দেখো পাবলিশ, পাবলিশ অর্থ কী করা, প্রকাশ করা, কোনো কিছু আত্মপ্রকাশ করা, কোনো বই বা কোনো ছাপা যেটাই হোক সেটা প্রকাশ করা হলো কি পাবলিশ। রিভেল, রিভেল অর্থ কী করা, প্রকাশ করা, এই যে রিভেলটা হলো কি প্রকাশ করা। এখানে আবার দেখো শো আপ, শো আপ অর্থ কি দেখানো বা প্রকাশ করা, অর্থাৎ প্রকাশিত হওয়া বা দেখানো, কোনো কিছু দেখানো যেটা হলো কি প্রকাশ করা। তাহলে আমরা বুঝলাম যে শো আপটা যেটা সেটা প্রকাশ করা, রিভেল অর্থ প্রকাশ করা। ভেস, এখানে দেখো ভেস, ভেসটা হলো আসলে ভিত্তি, কোনো কিছু ভেস, ভেস থাকা উচিত, ভিত্তি থাকা উচিত, ভিত্তি, ভেস হলো ভিত্তি। তো এই যে ভিত্তিটা সেটা হলো দেখো ইউজ অ্যান্ড আইডিয়া, অর্থাৎ কোনো কিছুর উপরে ধারণা থাকা, সঠিক ধারণা থাকা, সেটা হলো কি ভেস বা ভিত্তি। তো দেখো এখন বেসিক, বেসিক হলো সাধারণ জ্ঞান, যেটা বেসিক মূল, অর্থাৎ মূল বিষয়টা সেটা হলো বেসিক। বেসিক না থাকলে হবে না, যেটা আমরা বলি সেটা বেসিক থাকতে হবে, অর্থাৎ মূল যে অংশটা সেটা থাকতে হবে, মূল বিষয়টা থাকতে হবে, সেটা হলো কি বেসিক, বেসিক জ্ঞান, সাধারণ জ্ঞান থাকতে হবে, মূল জ্ঞানটা থাকতে হবে। তো দেখো ব্যাটল, এই যে ব্যাটল আছে, ব্যাটল অর্থ আসলে যুদ্ধ, ব্যাটল অর্থ কোনো যুদ্ধ সামগ্রী, অর্থাৎ যুদ্ধ যে আছে দল আছে সেটা হলো কি ব্যাটল, অর্থাৎ যুদ্ধ করে জয় করা, যুদ্ধ করা, ব্যাটল। তো আমরা জানি ওয়ার অর্থ যুদ্ধ, ফাইট অর্থ যুদ্ধ। তাহলে এখানে বুঝলাম যে ব্যাটল অর্থ যুদ্ধ, ওয়ার অর্থ যুদ্ধ, ফাইট অর্থ যুদ্ধ। সেলিব্রেশন, উদযাপন করা, সেলিব্রেশন হলো কি কোনো কিছু অনুষ্ঠান বা যে কোনো কিছু উদযাপন করা, সেটা হলো কি সেলিব্রেশন। তো সেলিব্রেশন এখানে দেখো আমরা উদযাপন করলাম কি কোনো অনুষ্ঠান বা অনুষ্ঠান উৎসব, সেটা হলো কি সেলিব্রেশন, অর্থাৎ অনুষ্ঠান বা কি উৎসব। অবজারভেন্স, অবজারভেন্স যেটা হলো কি উদযাপন করা, অর্থাৎ কোনো অনুষ্ঠানকে উদযাপন করা, অবজারভেন্স। ফাংশন, ফাংশন তো জানি অনুষ্ঠান, তাহলে ফাংশন অনুষ্ঠান কোনো, তাহলে কী হলো সেলিব্রেশন হলো উৎসব, ফাংশন হলো অনুষ্ঠান, উৎসব অনুষ্ঠান একই কথা, তাই তো। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দরা, তারপরটা এই যে এই বিষয়গুলি আমরা কিন্তু মনোযোগ দিয়ে শুনবো এবং কি ভালোভাবে দেখবো, আর এই আমাদের শিরোনামগুলি অবশ্যই অবশ্যই জানতে হবে। ক্লাইম, দেখো ক্লাইম হলো কোনো কিছু দাবি করা, ক্লাইম হলো দাবি করা, ডিমান্ড অর্থ চাওয়া বা দাবি করা। এখানে নোটিশ, লক্ষ্য করা, কোনো কিছু নোটিশ হলো লক্ষ্য করা বা এখানে দাবি বলতে, এখানে নোটিশ বলতে দাবি বোঝানো হয়েছে, অর্থাৎ লক্ষ্য করা, কোনো কিছুর দিকে আকর্ষণ থাকা, সেটা হলো কি নোটিশ বা কোনো কিছু দাবি করা, এটা হলো কি ক্লাইম। পাবলিকেশন, দেখো এই যে পাবলিকেশন প্রকাশনা, আসলে এটা হলো কি প্রকাশনা। দেখো
কোনো কিছু প্রকাশ করা এডিশন এডিশন হলো কি প্রকাশ করা অর্থাৎ কোনো কিছু প্রকাশ করা এডিশন দেখো তারপরে অ্যানুবিস নোটিস হলো কি করা লক্ষ্য করা বা প্রকাশ করা এখানে আমরা একটা বিষয়টা দেখো এখানে দেখছিলাম যে ক্লায়েন্ট সাথে কি হবে ডিমান্ড হবে রাইট রাইট অর্থ অধিকার বা চাওয়া রাইট অর্থ হলো কি অধিকার বা চাওয়া ডিমান্ড ক্লায়েন্ট অর্থ দাবি করা আর ডিমান্ড অর্থ চাওয়া বা দাবি করা রাইট অর্থ অধিকার থাকা এখানে অধিকার হলো কি রাইট তারপর দেখো পাবলিকেশন হলো কি এডিশন অর্থাৎ প্রকাশ করা কোনো কিছু প্রকাশ করা নোটিশ লক্ষ্য করা দেখা অর্থাৎ কোনো কিছু দেখা দেখো এই যে নোটিশ লক্ষ্য করা মানে কোনো কিছু দেখানো সেটা হলো কি আচ্ছা ডিজাস্টার আমরা এখানে পড়লাম কি ডিজাস্টার অর্থাৎ দুর্যোগ বা বিপর্যয় ডিজাস্টার হলো কি আফসেট আফসেট অর্থাৎ কোনো কিছু বিপর্যয় করা আফসেট মতো বোম্বাই করা আফসেট হয়ে পড়া সেটা হলো কি বিপর্যয় কোনো বিপর্যয় থাকা দেখো তারপরে হলো টার্ন ওভার আফসেট অর্থাৎ আফসেট যেটা বিপর্যয় থাকা কোনো কিছু কী করা বিপর্যয় থাকা সেগুলোকে টার্ন ওভার অর্থাৎ কোনো দুর্যোগে থাকা বা বিপর্যয়ে থাকা তারপর দেখো জার্নি জার্নি অর্থ কী করা ভ্রমণ করা জার্নি ভ্রমণ করা সিটিং অফ অর্থাৎ কোনো যাত্রা আরম্ভ করা সেটিং অফ হলো কোনো যাত্রা আরম্ভ যাত্রার শুরু সেটা হলো কি সেটিং অফ গোয়িং মানে কোনো কিছু যাত্রা করা সেটা হলো কি গোয়িং তো সুপ্রিয় কার্তিক বিন্দু আশা করি তোমরা এই বিষয়গুলি বুঝতে পারছো এবং এই বিষয়গুলি আমাকে ভালোভাবে শিখে আমাকে এখন লিখে তোমরা পাঠাবে সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং ঘরে থাকো আসসালামু আলাইকুম।